আজকের ভিডিওতে আমরা জানবো যে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন নয়। নিউক্লিয়ার ফিউশন তো সূর্যে হয়। তো ঠিক আছে, এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না। একটা হলো নিউক্লিয়ার ফিশন, একটা হলো নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশনের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়, আর নিউক্লিয়ার ফিউশন যেটা সূর্যের মধ্যে হয়। তো এই জিনিসটাকে জানার জন্য একটু ভালো করে কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই আইনস্টাইনের ওই ফর্মুলাটা তো দেখেছেন, E=mc². আর সব জায়গাতে আপনি আরও একটা কথা শুনেছেন যে এনার্জিকে তৈরি করা যায় না, ধ্বংসও করা যায় না। এনার্জি একটা রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হতে পারে মাত্র। ধরুন বাড়িতে আপনি একটা বাল্ব জ্বালাচ্ছেন, সেখানে এনার্জি রূপে ইনপুট হচ্ছে ইলেকট্রিসিটি, আর কনভার্ট হয়ে যাচ্ছে হিট এবং লাইটে। আর যে এনার্জিটা আসছে সেটাও কোনো না কোনো বিদ্যুৎ কেন্দ্রতে কয়লা বা পেট্রোলিয়াম পুড়িয়ে কিংবা নিউক্লিয়ার ফিউশনের সাহায্যে, অথবা হতে পারে সোলার, উইন্ড কিংবা জলবিদ্যুৎ কেন্দ্র থেকেও আসতে পারে। তাহলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে আপনি বুঝতে পারছেন যে এনার্জি একটা রূপ থেকে আর এক রূপে বারবার পরিবর্তিত হচ্ছে। আবার এই এনার্জিও বিভিন্ন ফর্মেতে এক্সিস্ট করে, কিন্তু এনার্জির যে ফাইনাল ফর্মটা আছে সেটাকে আমরা ম্যাটার বলি। মানে যে সমস্ত জিনিসকে আপনি দেখতে পারছেন, ছুঁতে পারছেন, যে কোনো জিনিস যেটা কোনো না কোনো একটা এলিমেন্ট দিয়ে তৈরি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এনার্জির ফর্ম। এবার যদি আপনি ওই এলিমেন্টটাকে নষ্ট করতে পারেন, মানে কেমিক্যাল লেভেলে নষ্ট করার কথা বলছি না, একেবারে এলিমেন্টাল লেভেলে যদি আপনি ওটাকে ধ্বংস করতে পারেন। ব্যাপারটা এরকম নয় যে আপনি অক্সিজেন এবং হাইড্রোজেনকে একসঙ্গে মিশিয়ে জল তৈরি করে দিলেন, সেই ক্ষেত্রে অক্সিজেন আর হাইড্রোজেনের অস্তিত্বটা চলে গেল কিন্তু জল তৈরি হয়ে গেল, এইভাবে ধ্বংস করার কথা বলছি না। আমি বলছি এলিমেন্টাল লেভেলে যদি সেটাকে ধ্বংস করা যায়, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। আর ওই এনার্জি অন্য কোথাও থেকে আসে না, ওই এলিমেন্টের মধ্যেই থাকে। এবং কতটা এনার্জি উৎপন্ন হবে সেটার হিসাব করার জন্য আমরা E=mc² ব্যবহার করি। এখানে ই হলো এনার্জি, এম হলো ওই পদার্থটার মাস। এখানে এই মাসটা কিলো কিংবা গ্রামে ওজন করা হয় না, এর জন্য একটা আলাদা ইউনিট আছে, অ্যাটমিক মাস ইউনিট। তবে কিলো বা গ্রামের সাথে এই অ্যাটমিক মাস ইউনিটকে কনভার্ট করেও দেখা যেতে পারে। তো সেটা যদি আপনার জানার দরকার হয় তাহলে সেটা আপনি গুগল থেকেও জেনে নিতে পারবেন। এরপর আছে C², সি এখানে কনস্ট্যান্ট। আমাদের এই ইউনিভার্সের মধ্যে কনস্ট্যান্ট হলো লাইটের স্পিড, যেটা কখনো পাল্টায় না। সেই জন্য এই ইকুয়েশনে আমরা সি এর জায়গায় লাইটের স্পিডটাকে বসাই। তাহলে যেহেতু সি কে স্কোয়ার করছে, মানে আলোর গতিকে স্কোয়ার করছে, এই জন্য আপনি বুঝতেই পারছেন যে একটা ছোট্ট পার্টিকেলের মধ্যেও কত বেশি এনার্জি থাকে। তবে যদি আপনি সেই পার্টিকেলটাকে এলিমেন্টাল লেভেলে ধ্বংস করতে পারেন বা নষ্ট করতে পারেন। এবার দেখে নেওয়া যাক যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। আমি এখানে ইউরেনিয়াম-235 দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ইউরেনিয়াম-235 এর মধ্যে একটা নিউট্রন এক্সট্রা করে দিয়ে দেওয়া হয়, যার ফলে সেটা ইউরেনিয়াম-236 হয়ে যায়। এবার ইউরেনিয়াম-235 তো স্টেবল, এই জন্য ওটা এক্সিস্টও করে, কিন্তু ইউরেনিয়াম-236 আনস্টেবল, এই জন্য ইউরেনিয়াম-235 যখন 236 হয়ে যায় সঙ্গে সঙ্গে ওটা ব্রেক করে যায়। এবার যদি ব্রেক হয়ে যায় তাহলে কি হয়, ব্রেক হয়ে গেলে নতুন পদার্থ পাওয়া যায়। ইউরেনিয়াম-236 ব্রেক হয়ে যাওয়ার পর তিনটে নিউট্রন তৈরি হয় এবং দুটো আলাদা আলাদা মৌল তৈরি হয়। কিন্তু খেয়াল করার বিষয় হলো, যদি আপনি ওই তিনটে নিউট্রন এবং উৎপন্ন হওয়া মৌল দুটোকে একসঙ্গে জোড়েন, তাহলে কিন্তু আগে যে মাসটা ছিল সেটা আপনি কখনো ফিরে পাবেন না। আর এখানেই ওই ফর্মুলাটা কাজে লাগে, E=mc². তো এই রিয়াকশনটা হওয়ার পর কিছুটা মাস গায়েব হয়ে যায়, আর সেই মাসটাই কনভার্ট হয়ে যায় এনার্জিতে। আর এই ক্ষেত্রে খুব অল্প পরিমাণ মাস থেকে প্রচুর প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। এই জন্যই যে নিউক্লিয়ার বোমগুলো হয় ওতে এতটা পরিমাণে এনার্জি থাকে যে পুরোকে পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। এবার প্রশ্ন হলো যে ওই এনার্জিটাকে আমরা পাওয়ার প্ল্যান্টে কিভাবে ব্যবহার করি। তো সবার আগে দরকার ফিউল। ফিউল হিসেবে আমরা যে কোনো ফিসাইল মেটেরিয়ালকে ব্যবহার করতে পারি। ফিসাইল মেটেরিয়াল অনেক ধরনের হয়, তবে সবথেকে বেশি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আর থোরিয়াম। তো ওই ফিসাইল মেটেরিয়ালে ছোট ছোট প্যালেট তৈরি করে ওগুলোকে একটা রডের মধ্যে স্ট্যাক করে রাখা হয়, যে রডটাকে আমরা ফিউল রড বলে থাকি। তারপর ওই ফিউল রডগুলোকে রিয়্যাক্টরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। রিয়্যাক্টরের বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, তবে সাধারণত রিয়্যাক্টরের মধ্যে জল ভরা থাকে, আর এই জলের টেম্পারেচার 300°C হয়। এবার আপনি বলবেন যে 300°C তো জল বাষ্প হয়ে উবে যাবে, তাহলে রিয়্যাক্টরের মধ্যে 300°C জল কিভাবে জল থাকে। তো অ্যাকচুয়ালি ওই জলটাকে 300°C তো রাখা হয়, কিন্তু ওটাকে প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে রাখা হয়।
এই জন্য ওই জলটা 300 ডিগ্রিতে থাকা সত্ত্বেও বাষ্প হয়ে উবে যায় না, জলই থাকে। ঠিক যেরকমভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসটাকে লিকুইড করে রাখা হয়, আর এই টেকনোলজিটাকে বলা হয় প্রেসারাইজ রিয়্যাক্টর। এবার এই উত্তাপটাকে হিট এক্সচেঞ্জারের মধ্যে পাঠানো হয়, যেখানে জল বাষ্পে পরিণত হচ্ছে। তো এটা একটা আলাদা সাইকেল, ওটা একটা আলাদা সাইকেল। রিয়াক্টরের মধ্যে হিট জেনারেট হচ্ছে এবং হিট এক্সচেঞ্জারের মধ্যে জলকে বাষ্পে পরিণত করা হচ্ছে। এরপর বাষ্প থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, এর জন্য আমি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা ভিডিও বানিয়েছি, ওটা থেকে আপনি দেখে নিতে পারেন। ওখানে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া আছে যে কিভাবে বাষ্প থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। আর এখানেও সেই একই প্রসেসকে অনুকরণ করা হয়, এক্ষেত্রে কোনো হাইটেক ব্যাপার নেই। মেন যে হাইটেক ব্যাপারটা আছে সেটা রিয়্যাক্টরের মধ্যে আছে। তবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা বড় সমস্যা আছে, সেটা হলো যে এতে যে ফিউল ব্যবহার করা হয় সেটা খুবই রেডিও অ্যাক্টিভ। মানে ওই ইউরেনিয়ামকে যদি কোনো মানুষের কাছেও নিয়ে যাওয়া যায় তাহলেও সেটা তার প্রাণ নিয়ে নিতে পারে, খুবই ডেঞ্জারাস। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ফিউলটা ব্যবহার করা হয়ে যায় সেটাকে ম্যানেজ করা খুব কঠিন কাজ। অনেক জায়গায় বড় বড় গর্ত খুলে সেটাকে পুঁতে দেওয়া হয়, অনেক জায়গায় ডিপ জলের তলাতেও ফেলে রাখা হয়, যাকে স্পেন্ট ফিউল বে বলা হয়। কারণ এই রেডিয়েশন যদি বাইরে বেরিয়ে আসে তাহলে ওই এলাকার মানুষের প্রচুর ক্ষতি করতে পারে, এই জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। আরও একটা সমস্যা হচ্ছে ওয়েপনাইজেশন। কারণ যে টেকনোলজিকে ব্যবহার করে আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাবেন, নিউক্লিয়ার বোম বানাতে গেলেও সেই একই টেকনোলজিকে ব্যবহার করতে হয়। এই জন্য যে বড় বড় দেশ আছে যেমন রাশিয়া, আমেরিকা, এরা কখনোই চায় না যে সমস্ত দেশের কাছে এই নিউক্লিয়ার টেকনোলজি থাক। তাই যে সমস্ত দেশের কাছে নিউক্লিয়ার টেকনোলজি আছে তারা অন্য কোনো দেশকে, যাদের কাছে নেই, তাদের হট করে দিতে চায় না, মানে দেয়ই না বললেই চলে। আর যদি কেউ নিজে থেকে বানাতে চায় তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। অন্য কোনো দেশ এসে ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে ধ্বংস করে দিতে পারে, যেমন ইরাকে হয়েছিল, এমনকি গুপ্তচর লাগিয়ে সায়েন্টিস্টকে মার্ডারও করে দিতে পারে। এরকম ধরনের প্রচুর ঘটনা ইতিহাসে আছে। এই জন্য সারা পৃথিবীতে এত দেশ থাকা সত্ত্বেও মাত্র কয়েকটা হাতে গোনা দেশের কাছেই এই নিউক্লিয়ার টেকনোলজি আছে। এরপর আছে আরও একটা ডেঞ্জার, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি কোনো মানুষ কোনো ভুল কাজ করে তাহলে আপনি বাঁচবেন না। মানে পরিষ্কার কথা, এখানে মানুষের ভুলের কোনো ক্ষমা নেই। রাশিয়ার চার্নোবেলের ব্যাপারে তো আপনি নিশ্চয়ই শুনেছেন। তবে অনেকে বলতে পারে যে কেন জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধও তো মাঝে মাঝে ভেঙে যায়, হাজার হাজার মানুষও মারা যায়। সেটা ঠিক, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। এখানে একবার মানুষ মরবে না, কয়েক বছর পর্যন্ত হাজার হাজার মানুষ মরতে থাকবে। সুতরাং ভুলের কোনো ক্ষমা নেই, আর যদি কেউ ভুল করেও দেয় তাহলে যে ক্ষতিটা হবে সেটা সামলানো মুশকিল। তো এতক্ষণ দেখলাম যে এতে কী কী ডেঞ্জার আছে। তবে এখানে আমি আরও একটা জিনিস বলে দিই, নাহলে কনফিউশন একটা থেকেই যাবে। অনেকে মনে করতে পারে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে নিউক্লিয়ার বোমের মতো এক্সপ্লোশন হতে পারে। না, সেরকম কোনো কিছুই হবে না। কারণ পারমাণবিক বোমেতে যে ইউরেনিয়ামকে ব্যবহার করা হয় সেটা প্রচুর পরিমাণে রিফাইন্ড, প্রায় 95%-এর কাছাকাছি পিওর ইউরেনিয়াম। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ইউরেনিয়ামকে ব্যবহার করা হয় সেটা মাত্র 20% রিফাইন্ড ইউরেনিয়াম। এই জন্য এখানেও পারমাণবিক বোমের মতো চেন রিয়াকশন হয় ঠিকই, কিন্তু সেটা এত বড় পরিমাণে হয়ে যায় না যে কোনো ক্ষেত্রে সেটাকে পারমাণবিক বোমের মতো বিস্ফোরণ করিয়ে দিতে পারে। তো সুতরাং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কখনো নিউক্লিয়ার ব্লাস্ট হবে না, এইটুকু আপনি জেনে রাখুন। এবার দেখা যাক যে এর লাভ কী কী আছে। মানে এত ডেঞ্জার থাকা সত্ত্বেও যখন মানুষ করছে তার মানে লাভ তো কোথাও না কোথাও আছেই, তাই না? এর সবথেকে বড় যে পজিটিভ জিনিসটা আছে সেটা হলো এটা এনভায়রনমেন্ট থেকে একদম ইন্ডিপেন্ডেন্ট। মানে ধরুন যদি নদীতে জল না থাকে তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র চলবে না, বায়ুপ্রবাহ যদি ঠিকঠাক না হয় তাহলে উইন্ডমিল চলবে না, আবার সূর্যের আলো যদি ঠিকঠাক মতো না পড়ে তাহলে সোলার প্যানেলও কাজ করবে না। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এই সব কিছুর কোনো ভ্যালু নেই, আর এই কারণেই এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোকে যেখানে সেখানে বানানো যেতে পারে। আপনি মরুভূমিতেও বানাতে পারেন, পাহাড়ের মাঝখানেও বানাতে পারেন, সমতল ভূমিতেও বানাতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে বানাতে পারেন। সেকেন্ড সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এর থেকে কোনো গ্রিন হাউস গ্যাস বেরোয় না, এ কারণে বায়ুমণ্ডলের ওপর এটা কোনো এফেক্ট ফেলে না। আর একটা সবথেকে বড় জিনিস হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কন্টিনিউয়াসলি কয়েক বছর পর্যন্ত পাওয়ার দিতে পারে, যতক্ষণ না এর ফিউল শেষ হচ্ছে। এখানে আমি 1-2 বছরের কথা বলছি না, 10-12 বছরের কাছাকাছি তো এর প্রথমের স্টেজই হয়। মানে বুঝতে পারছেন যে লং টাইম আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই করতে পারে। এবার ফিউচারে আরও অ্যাডভান্স নিউক্লিয়ার রিয়্যাক্টরের উপরে কাজ চলছে, যেখানে ম্যাক্সিমাম ফোকাস থোরিয়ামের উপরে আছে। তার সঙ্গে সেফটিটাকেও খুব ভালোভাবে দেখা হচ্ছে।
মনে করা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি ভবিষ্যতে আমাদের বিদ্যুতের প্রয়োজনকে মেটাতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।